নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রাথমিক সংবাদ শিরোনাম, কংগ্রেসের তুষ্টিকরণ রাজনীতি চরমে, শিলচরে বললেন পবিত্র মার্গেরিটা। ভোটের পর বিজেপি হুইল চেয়ারে বসবে দাবি শিলচর জেলা কংগ্রেসের। প্রচারের শেষ দিনে যুব মোর্চার বাইক র্যালি, শিলচরে সামিল সর্বানন্দ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কংগ্রেসের তুষ্টিকরণ রাজনীতি চরম পর্যায়ে পৌঁছেছে। এখন কংগ্রেসের দেশের নাগরিকের সম্পদের উপর চোখ পড়েছে। নাগরিকদের সম্পদের হিসেব দিতে হবে, রাহুল গান্ধী রবিনহুড হতে চাইছেন। বুধবার শিলচরের কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন রাজ্যসভার সাংসদ তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পবিত্র মার্গেরিটা। তিনি বলেন, দেশবাসীর উপার্জন ও সম্পত্তির দিকে নজর রেখেছে কংগ্রেস ও ইন্ডিয়া জোট। কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, তাদের সরকার ক্ষমতায় এলে তদন্ত করবে কে কত আয় করেছে, কার কত সম্পত্তি রয়েছে। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় কখনো আসবে না, তাও দেশবাসীর স্বার্থে কংগ্রেসের সম্পত্তি পুনর্বণ্টনের বিষয়ে তীব্র নিন্দা জানায় বিজেপি। কংগ্রেসের এই মানসিকতাকে মাওবাদীদের সঙ্গে তুলনা করেন তিনি। কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে তারা দেশের সম্পত্তি মুসলিমদের মধ্যে ভাগ বাটোয়ারি করে দেবে। লোকসভা ভোটে জিতলে দেশের সম্পত্তি পুনর্বণ্টনের সমীক্ষা চালাবে কংগ্রেস সরকার। কয়েকদিন আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস মানুষের কষ্টার্জিত উপার্জন এবং সম্পত্তির উপর নজর রেখেছে, সুযোগ পেলেই কংগ্রেস তা কেড়ে নিয়ে বিতরণ করবে বলে দাবি মার্গেরিটার। আমি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট প্রত্যেকটি ধর্মের সম বিকাশ সম অধিকার প্রতি আমি শ্রদ্ধা। কারণ মোদী যে মূল মন্ত্রটি হয়েছে সবকা সাথ সবকা বিকাশ আমার কি, কিন্তু তেওঁলোকে কৈছে যে ধর্মের উপর নির্দিষ্ট একটা ধর্ম তেওঁলোকে সংরক্ষণের কথা কই আহিছে কই আছে। এতিয়া এইখিনি ন্যায়পালিকায় তেওঁলোকক বারে বারে খারিজ করে ভারতের মানুষ, এই কারণে তেওঁলোকক ব্রহ্মপুত্র করা হয়েছে, ইতিমধ্যে অসমের ভিত্তিক প্রশ্ন পেলাই দিছে। কিন্তু এতিয়া মূল কথা হল, আমি ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশের তরফের পর, ভারতীয় জনতা পার্টি আমি কাছাড় জেলার তরফের পর, হাইলাকান্দি তথা করিমগঞ্জ জেলার তরফের পর, সমগ্র ভারতীয় জনতা পার্টির অসম তথা আমার দুইটা উপত্যকার কার্যকর্তার হয়ে আমি ধিক্কার দিছো, গরিহণা দিছো, হকিয়ে দিছো, তেনে ধরনের কথা যাতে কল্পনাও নকরে। যে আমার যে সম্পত্তি আছে, তেখেতর পরিবারের যে সম্পত্তি আছে, মূর মার যে অলংকার আছে, কারবার ভনীয়েকর কবাত পুতে মাকে দেউতাকে কষ্ট করে উপার্জন করে ফিক্সড ডিপোজিট করেছিল, কোনবাই কষ্ট করে একটা ব্যবসায় প্রতিষ্ঠা করেছে, কোনবাই এখন দোকান দিছে, এই সকলবিলাক তেওঁলোকে কি করব, তদন্ত করব। তদন্ত কাক করে, দুঃখীকে করে, তেওঁলোকে এতিয়া সেইবিলাক চাব কার কিমান আছে। আর সেইবিলাক কৈছে যে সেইবিলাক কেনেকে থাকিলে নহব, সকলের অধিকার আছে, এইবিলাক সম বিতরণ হব। অর্থাৎ আপনি কষ্ট করে দিন রাত একাকার করে পরিশ্রম করে কিবা এটা উপার্জন করেছে, কংগ্রেসের মতে এইবিলাক একটা জায়গা প্রতিযোগিতা হব নালাগবে, এইবিলাক সম বিতরণ হব। এইবিলাক বাওপন্থী, আপনাদের জানে লেনিন লেনিন মার্কস মাও এইবিলাকর প্রিন্সিপল, যেবিলাক পৃথিবী অগ্রাহ্য করেছে। গতি এনে ধরনের কথা কল্পনা করাটোয়ে ভুল। আর কংগ্রেসের চরিত্রটা আজি স্পষ্ট হয়েছে, মার যেদাল ফোনের চেইন বা রূপর চেইন বা একটা আঙুঠি, সেইটাও এটা কংগ্রেসের চকু যে নাই। লোকসভা নির্বাচনের পর বিজেপি হুইল চেয়ারে বসে যাবে, সরব প্রচারের শেষ দিনে এই দাবি করল শিলচর জেলা কংগ্রেস। বুধবার শিলচর কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সভাপতি অভিজিৎ পাল ও প্রার্থী সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা। তারা বলেন, দলের নেতা গৌরব গগৈর পদযাত্রায় 25,000-এর অধিক কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেছেন, তাতে বোঝা যায় এবার কংগ্রেস প্রার্থী সূর্যকান্তের জয় নিশ্চিত। বিজেপি জানে এবার পরিমল শুক্লবৈদ্য পরাজিত হবেন, তার জন্য গৃহমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী সহ বড় বড় নেতাদের এনে প্রচার করছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, কংগ্রেস দল আইসিইউতে অ্যাডমিট হয়ে আছে, এবার নির্বাচনের পর বিজেপি হুইল চেয়ারে বসে যাবে। 26 এপ্রিল শুক্রবার লোকসভা নির্বাচনের দিন জেলা কংগ্রেস কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হবে। শহরের কোনো ভোট কেন্দ্রে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে জেলা কংগ্রেস কার্যালয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্থ চক্রবর্তী, সঞ্জীব রায়, দেবদীপ প্রমুখ। যেভাবে আমাদের প্রত্যেকটা প্রচারে সাধারণ জনগণ থেকে শুরু করে কংগ্রেস কর্মীরা উৎসাহের সহিত যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, এবং গতকালকে যে আমাদের শিলচর শহরে যে পদযাত্রা ছিল, সেই পদযাত্রায় আমি শিলচরের সহ কাছাড় জেলার প্রত্যেক মানে সম্মানীয় ভোটারদেরকে, জনগণকে আমি ধন্যবাদ দিতে চাই, এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ দিতে চাই
যে আপনারা যেভাবে কালকে আমাদের এই পদযাত্রা যেটা একটা মহামিছিলের রূপ নিয়েছিল এবং আপনারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। এই পদযাত্রাটা একটা জিনিস নির্বাচনের পাক মুহূর্তে নির্বাচনের পূর্বাভাস দিয়েছেন, যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কালকে এই পদযাত্রায় সামিল হয়েছিল সেটা থেকে আমরা 100% আশাবাদী যে কাছারের সম্মানীয় ভোটাররা এবার উন্নয়নের স্বার্থে, বরাক উপত্যকার উন্নয়নের স্বার্থে, বরাক উপত্যকার স্বচ্ছ ভাবমূর্তিকে শিলচর লোকসভা কেন্দ্রে একজন স্বচ্ছ ভাবমূর্তি দেখা সম্পন্ন ব্যক্তি সূর্যকান্ত সরকারকে বিপুল ভোটে জয়ী করবেন। নির্বাচনী প্রচারের অন্তিম দিনে বিজেপির পালে হাওয়া তুলতে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে এক বাইক র্যালির আয়োজন করা হয়। এদিনের র্যালিতে বাইক রাইডার ক্লাব, জেলা যুব মোর্চা সহ দলীয় সমর্থকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাইক রাইডার ক্লাবের কর্মকর্তারা জানান, বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর সমর্থনে তারা জেলার বিভিন্ন এলাকায় আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন। বিগত দিনে তারা বরাকের জরাজীর্ণ পথের সম্মুখীন হয়েছেন, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাস্তাঘাটের অনেক পরিবর্তন হয়েছে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, দেশের সবচেয়ে বড় এই গণতান্ত্রিক উৎসবে নরেন্দ্র মোদী ও হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ভারত সহ গোটা আসাম আগামীতে আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে সরকারের হাতকে শক্তিশালী করতে নিজের অধিকার প্রয়োগ করে আগামী 26 এপ্রিল আয়োজিত হতে যাওয়া সাধারণ নির্বাচনকে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি। র্যালিটি শিলচর ইন্ডিয়া ক্লাব ও ঘনিয়ালা সহ শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে জেলার লক্ষ্মীপুর কেন্দ্রে পৌঁছে সমাপ্তি হয়। গুড়ি ডাঙরিয়ার প্রতি আর অসম সরকারের প্রতিও কৃতজ্ঞ, কারণ যা 10 বছরতে প্রকৃতার্থে যাতে উন্নয়ন হয়েছে, যাতায়াত ব্যবস্থা সুচল হয়েছে আর বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান গড় লৈ উঠেছে, গতিকে রাইজে দেখিছে যে কংগ্রেসে 8 বছর রাজত্ব করেও এইবিল কাম করব নয়। প্রকৃতার্থত বরাকর যদি আন্তরিকতার উন্নয়নের কাম কোনোবাই করেছে, বিজেপি সরকার করেছে, এই কারণে তখন বিজেপিকে ভোট দিব। হলে আমার বরাক উপত্যকা অঞ্চলের রাইজে উৎপাদিত সামগ্রী আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশেষ ভূমিকা লোক পাব। আর আটাইতো ডর কথা হয়েছে কি, বরাক উপত্যকার কলকাতার যোগাযোগ ব্যবস্থা সুচল করার কারণে একটা রেলওয়ে লাইন নির্মাণ হয়ে আছে, গতিহ্যে এইবিল মোদী ডাঙরিয়ায় করেছে। গতিহ্যে সেইকারে মোদী ডাঙরিয়া আজি বরাক উপত্যকার উন্নয়নের উন্নয়নের উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের যাবিল উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ লৈছে, তারপরে আজি বরাকর প্রতি শ্রেণীর রাইজ আজি আনন্দিত। প্রচারের শেষ দিনে ভোটারদের আকৃষ্ট করতে বুধবার সোনাইয়ে বিশাল বাইক র্যালি বের করে বিজেপি যুব মোর্চা। এদিন সোনাই মণ্ডল, নতুন রামনগর মণ্ডল ও গোবিন্দপুর মণ্ডলের 500 যুবক বাইক নিয়ে সোনাই এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। বাইক র্যালি সোনাই মণ্ডল কার্যালয় থেকে বের হয়ে কাজীডোহর, চাঁদপুর, নাগদের গ্রাম, কাবুগঞ্জ, শিলডুবি, সোনাবাড়িঘাট, দনেহারি, বারোহালি হয়ে সোনাই ডুংরিপার সেতুতে এসে সমাপ্তি হয়। শুভযাত্রার অগ্রভাগে ছিলেন মণ্ডল সভাপতি বরণ সেন, যুব মোর্চার সভাপতি পিঙ্কু দাস, সোনাইয়ের দায়িত্বে থাকা আইনজীবী নিহার রঞ্জন দাস, প্রভারী জয়ন্ত চক্রবর্তী, মাইনরিটি মোর্চার সভাপতি করিম উদ্দিন মজুমদার প্রমুখ। পরে প্রভারী জয়ন্ত চক্রবর্তী সাংবাদিকদের জানান, গোটা জেলায় এদিন যুব মোর্চা বাইক র্যালি করেছে, তার মধ্যে সোনাই শোভাযাত্রা দারুণ সাড়া ফেলেছে। তিনি জানান, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ব্যাপক সাড়া মিলছে, স্থানে স্থানে রাস্তার দুপাশে অগণিত জনতা হাত বাড়িয়ে অভিনন্দন জানিয়েছেন। বিজেপি প্রার্থী 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন এমনটা বলছে নির্বাচনী হাওয়া। আইনজীবী নিহার রঞ্জন দাস, মণ্ডল সভাপতি ভজন সেন, যুব মোর্চা সভাপতি পিঙ্কু দাস এক সুরে জানান, তাদের প্রার্থীর সঙ্গে তুলনা হবে না। বিজেপি প্রার্থীর উপর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর জনগণের আশীর্বাদ রয়েছে বলে তারা দাবি করেন। আমরা বিভিন্ন দিকে দেখছি যে আজকে কাছাড় জেলায় যে আমাদের 60টি সমষ্টি রয়েছে, প্রত্যেকটি সমষ্টিতে আজকে বাইক র্যালি হচ্ছে। তার মধ্যে আমাদের সোনাই যে সমষ্টি রয়েছে, এই সমষ্টিতে 3টা মণ্ডল, এই 3টি মণ্ডল মিলে যৌথভাবে আজকের এই বাইক র্যালির অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা দেখেছি যে আজকের এই র্যালিতে 500-600 বাইকের মতো উপস্থিতি ছিল। আরেকটি কথা হলো, এখানে আজকে আমরা দেখছি যে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আজকের দিনে এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছে। এখানে প্রত্যেক আমার যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজকের দিনে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী 3য়বারের জন্য আজ এবার দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন। আমরা সবাই
জানি যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, তাই এখানে যুবক ভাই বোনদের সবদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আগামী দিনে আমাদের এখানে যে প্রার্থী আমাদের সবার প্রিয় শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি যাতে 3 লক্ষের অধিক ভোটে যাতে আমরা জয়ী করতে পারি, এই লক্ষ্যে আমরা আগামী দিনে শুক্লবৈদ্য কমপক্ষে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন। আমরা আজকে এখানেও আমরা প্রত্যক্ষ করেছি, আমরা যখন যুব মোর্চা যখন বাইক র্যালি করে আসছিল আর আমরা যখন সাথে ছিলাম, তখন আমরা দেখেছি দুই দিক থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে, আমাদেরকে আশীর্বাদ করেছে, পরিমল শুক্লবৈদ্যকে আশীর্বাদ করেছে। আমার দৃঢ় বিশ্বাস তাদের আশীর্বাদ নিয়ে আমরা যে 26 তারিখ যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা বিপুলভাবে জয়ী হব। সম্প্রতি ভোট কেন্দ্র পরিবর্তনের ঘটনা একটি বিতর্কের জন্ম দিয়েছে সোনাই বিধানসভার অন্তর্গত স্বাধীনবাজার জেপিতে। ভোটাররা তাদের পরিচিত এবং সুবিধাজনক কেন্দ্রে ডুবরিকান্দি নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে প্রায় 5 কিলোমিটার দূরে 876 নম্বর বাউরিকান্দি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র স্থানান্তরিত হওয়ার মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিবর্তনের ফলে অনেক ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন, যা গণতান্ত্রিক অধিকারের প্রতি একটি আঘাত। ভোটাররা এই পরিবর্তনের প্রতিবাদে ভোট কেন্দ্র বয়কটের ডাক দিয়েছেন। তাদের মতে এই পরিবর্তন তাদের ভোট দেওয়ার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে এবং এটি ভোটাধিকার হরণের সামিল। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এবং সরকারের উচিত ভোটারদের চিন্তাভাবনা ও অভিযোগগুলো গুরুত্বপূর্ণভাবে শোনা এবং তাদের সুবিধার জন্য উপযুক্ত সমাধান খুঁজে বের করা। ভোটারদের সহজে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অপরিহার্য অংশ। ভোট কেন্দ্র পরিবর্তনের প্রক্রিয়াটি যদি স্বচ্ছ এবং ভোটারদের সুবিধার জন্য হয় তাহলে এটি স্বাগত জানানো যায়, কিন্তু এটি যদি ভোটাধিকার হরণ করে তাহলে এর প্রতিবাদ করা উচিত। ভোটারদের অসন্তোষ এবং বয়কটের ডাক একটি গুরুত্বপূর্ণ সংকেত, যা নির্বাচন কমিশনের উচিত গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা। শ্রী চন্দ্রবাবু সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক আবিদের জাহিম স্কুলের। বর্তমানে আমাদের এলাকাবাসী ময়মনসিংহ ইলেকশনের নিকটে হইচই হয়েছে, কারণ আমাদের এরিয়া থেকে আমাদের পুরাতন সেন্টার ছেলুরপাড় 977 নম্বর এলপি স্কুলে ছিল আগে 20-30 বছর আগে, কিন্তু এখন 867 নম্বর স্কুলে এটা ডিসি মহোদয় ট্রান্সফার করে এখানে নিয়েছে। সেই কারণে আমাদের গ্রামাঞ্চল উশৃঙ্খল হয়ে আমরা ভোট বয়কট করার সেন্টার বয়কট করার জন্য আমরা সকলে মিলেমিশে হিন্দু মণিপুরি সম্প্রদায়ের সকলে মিলেমিশে আমরা একসঙ্গে আজকে এই অনশন আরম্ভ করতেছি। আজ আমরা সেন্টার যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ফিরিয়া যদি না হয় তাহলে আমরা সেন্টার পুরাতন ভোট বয়কট করে থাকবো, এই বলে আমি সমাপ্ত করছি। বিপুল সংখ্যক সমর্থনকারী নিয়ে কংগ্রেস দলের নির্বাচনী জনসভা সকাল 11টায় উদারবন্দ বিধানসভায় দয়াপুর জিপিতে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য বক্তা হিসেবে ছিলেন সোনাইর প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন অধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিগত বিজয় সংকল্প প্রচার সভায় উদারবন্দ DNHS স্কুলের খেলার মাঠে দাঁড়িয়ে বলেছেন, ভারতীয় জাতীয় কংগ্রেস বর্তমানে ICU রয়েছে। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমিনুল হক জানান, কংগ্রেস ICU হলে বিজেপি ভেন্টিলেশনে রয়েছে। ICU থেকে রোগীকে বাঁচানোর ক্ষমতা থাকে, কিন্তু ভেন্টিলেশনের রোগীর শেষ রক্ষা নেই। তাই পরিমলবাবুকে ভেন্টিলেশনে তাই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দ্বারা না হওয়ায় মাথার ঘাম পায়ে ফেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আনা হয়েছে। এখন পরিমলবাবুর অবস্থা ভগবান ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। রোগী বর্তমান এই যে 26-এর যে রোগী পরিমল শুক্লবৈদ্য, ওনাকে কোনো অবস্থায় রাজনীতিভাবে বাঁচাতে পারবেন না। এর জন্য আজকে রাস্তায় হাঁটতেছেন, গাম জোড়াইতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, কত মন্ত্রীরা আসছেন, তথাপিও বাঁচানো সম্ভব নয়, কারণ বিজেপির প্রার্থী এখন ICU ক্রস করে ভেন্টিলেশনে চলে গেছেন। এখন আর উপরাল্লার যাত্রায় ওনার শেষ যাত্রা। আগামী 26 এপ্রিল যে নির্বাচন হবে, এই নির্বাচনে যেমন আমাদের লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সূর্যকুমার যে সরকার, উনি যে কত ভোটে এগিয়ে থাকবেন আশা রাখছেন আপনারা? দেখেন, সংসদীয় রাজনীতিতে এক ভোটে জিতাও জিতা, এক ভোটে হারাও হারা, কিন্তু আপনাকে আমি বলছি, সূর্যকান্ত সরকার এবার শিলচর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতবে।
ধন্যবাদ। দেখেন গৌরব গগৈ কংগ্রেস দলের আইকন। গৌরব গগৈ এবার দেখবেন যোরহাটে অনেক ভোটের ব্যবধানে উনি জিতবেন। আর গৌরব গগৈর চাহিদা সমস্ত রাজ্যে আছে, প্রত্যেক জায়গায় গৌরব গগৈকে ছাড়ছে প্রত্যেক ক্যান্ডিডেট। আর আজকের দিনে উনি শিলচরে আসতেছেন, অনেক উৎসাহ আছে ওনাকে নিয়ে। আজকের উনি ওনার র্যালি হবে এবং করিমগঞ্জেও একটা সভা আছে। আর দেখবেন গৌরব গগৈ আসলেও মানে আসার পরেও এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এখনও সমস্ত সূর্যকান্ত সরকারের পক্ষে এখনও জনসাধারণ ম্যান্ডেট এখনও আছে। আর গৌরব গগৈ তো আসছেন, আরও উঠতি এনার্জি যোগাবে। মঙ্গলবার বাঙালি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় শিলচর শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরে দিনব্যাপী পঞ্চম বার্ষিক শ্রী শ্রী হনুমান জয়ন্তী উৎসব ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এদিন মন্দির পরিচালনা কমিটি তথা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, শ্রী শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে মন্দির চত্বরে সকাল থেকেই পূজা শুরু হয়। সকাল থেকেই স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে পূজা দিতে মহিলা ও যুবতীর ভিড় উপচে পড়ে। হনুমানজির মহাপ্রসাদে মালপোয়া, গুড়ের লাড়ু, মোদক, বেসনের বুন্দিয়া, চুরমা, দেশি ঘি ও চিনি দিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয়েছে। সঙ্গে বিভিন্ন ফলমূলের প্রসাদ দেওয়া হয়। তিনি জানান, ভক্তদের মধ্যে দুপুরবেলা মাখা প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরতির পরে মহাপ্রসাদের সাথে পায়েস, আলু ভাজা প্রায় 3,500 ভক্তবৃন্দদের কাছে বিতরণ করা হয়। তিনি বলেন, হনুমান জন্মজয়ন্তী বিধি অনুসারে ভগবান হনুমানের উপাসনা করলে ভক্তরা আশীর্বাদ লাভ করেন। সংকটমোচন হনুমানের অনুগ্রহে ভক্তদের সমস্ত সমস্যা যাতে দূর হয় এই বিশ্বাস রেখেই ভক্তদের সকল প্রকারের ইচ্ছা পূরণে অম্বিকেশ্বর শিব মন্দিরে দীর্ঘ বছর থেকেই পূজা অর্চনা অনুষ্ঠিত হয়ে চলছে। এদিন নপুর দত্ত, লিজা দত্ত হনুমান চালিসা পাঠ করে বিভিন্ন ধরনের ঠাকুরের গান ও ধামালিত পরিবেশন করেন বলে জানান তিনি। এদিন অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সভাপতি সুশীল কুমার কর, সুব্রত ভট্টাচার্য, জয়কুমার কর্মী, সুবীর দেব, দেবাশিস প্রকাশস্থ, জয়দেব বাপিপাল, কুণাল দেব, বাচ্চু ধর, কৃষ্ণাদেব, জয়াকর, মিতালী দেব, জয়ন্তিকা ভট্টাচার্য, দেবসহ আরও অন্যান্যরা। বরাকে বিজেপির মনোনীত প্রার্থী প্রচারে তুমুল ঝোড় তুলেছে বরাকভ্যালি হকার ইউনিয়ন। বরাকের অলিতে গলিতে হকারদের মুখে মুখে শুধু একটাই স্লোগান, গরিবের বন্ধু বিজেপি সরকার জিন্দাবাদ, গরিবের সাথী কৃপানাথ মালা জিন্দাবাদ। উল্লেখ্য, 2022 থেকে দীর্ঘ 1-2 বছরের বরাকের হকাররা ট্রেনে উঠে চা বিস্কুট, ফল, চানা এরকম বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসা করতে পারছিলেন না। ব্যবসা বন্ধ থাকার কারণে হকাররা নিজের স্ত্রী সন্তান মাতা পিতাকে নিয়ে চরম দুর্ভোগে পড়েছিলেন। রোজগার বন্ধ থাকার ফলে হকারদের ছেলেমেয়েদের স্কুল কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছিল। তৎসঙ্গে টাকার অভাবে অসুস্থ বৃদ্ধ মাতা পিতার স্ত্রীর চিকিৎসাও বন্ধ হয়ে পড়েছিল। অনেকে তো আবার তীব্র ডিপ্রেশনে গিয়েও হসপিটালে তীব্র হতে গেছিল তাদের বিপন্ন জীবন নিয়ে। ঠিক তখন হকাররা তাদের এই অসুবিধার কথা বিজেপি সরকারের সম্মুখে তুলে ধরে তাদের আবারও ট্রেনে ফেরি করার সুযোগ দেওয়ার আহ্বান করেছিলেন। বহুত উপকার হয়েছে, আমরা রাস্তা পাইছি, জল পাইছি, গড় পাইছি, নানান ধরনের সুবিধা পাইছি, চাউল পাইছি, বহুত ধরনের সুবিধা পাইছি। অন্য সরকার 50-55 বছর কাটাই গেছে, নিলে সুবিধা আমরা পাই কোনো সরকার দিতে পারছেন না। বর্তমানে আমরা যে MLA পাইছি, ইলা MLA আমার জীবনে আমি ইলা MLA পাইছি না, ও আমি আমার লাইফের মাঝে ও MLA এক MLA পাইছি। ইলা MLA কাজ করবা, কাজ করেওয়ালা MLA বিজয় মালা মালাকার ইলা আমার জীবনে ইলা MLA পাইছি না, ভাইয়ের ও এক MLA আমরা পাইছি। আমরা মুসলমান মানুষ, মাইনরিটি মানুষ, কিন্তু আমার লাইফের মাঝে বিশেষ করিয়া MP MLA দুইজনও আমরার খুব সুপরিচিত মানুষ আর খুব বালা, এরার কাজ কর্ম সব দিকে বালা। আমরা এরার উপরে সন্তুষ্ট হইয়া আমরা মাইনরিটি মানুষই এবার গামারি পাশি মানুষই আমরা এক সিটি দিতাম, মত করে দিছি আমরা সবে একমতে আমরা এই বিজয় মেলা হাড্ডে দেখিয়া কৃপানাথ মহাশয়ের আমরা বিপুল ভোটে ভোট দিয়া যুক্ত করতাম। প্রচারের শেষ দিনে সুনায় মানুষের সঙ্গে করমর্দন করে ভোট চাইলেন কংগ্রেসের শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী সূর্যকান্ত সরকার। বুধবার বিকেলে হাতিকাল বাজারে নির্বাচনের সেবা শেষ করে স্থানীয় মানুষের সঙ্গে করমর্দন করে ভোট চান তিনি। সভাপতি আখতার হোসেন বরগুইয়ার পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সূর্যকান্ত সরকার বিজেপির কঠোর সমালোচনা করে বলেন, উন্নয়নের নামে বরাকে প্রবঞ্চনা করছে বিজেপি সরকার, তাই লোকসভা নির্বাচনে বিজেপিকে প্রতিহত করতে হাত প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিন ব্লক সভাপতি আখতার হোসেন বরবৈয়াও প্রচারের শেষ লগ্নে সোনাইর দলীয় প্রার্থীর পালে হাওয়া তুলতে একাধিক সভা করেন। সভায় বক্তব্য রাখেন কংগ্রেস নেতা জিয়াউদ্দিন মজুমদার সহ আরও অন্যান্যরা।
কম হয় মুসলিম মানুষের প্রতিনিধি যাতে শেষ হইয়া যায় এরকম তারার একটা চক্রান্ত শুরু হয়েছে। আজকের দিনে যদি তারা পার্লামেন্টে মনে করেন বহুমত পায় এমন অবস্থা করবো। দেখছেন তো আমার একটা পেপার কাটিং তিন চার দিন আগে পাঠাইছে যে মুসলিম মানুষের ভোটাধিকার পর্যন্ত আমরা শেষ করিয়া দিব। জানি না এটা কতটুকু তারা সম্ভব হইব, কিন্তু প্রতিনিধি যে কাটা শুরু করছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে আসবেন। যাই হোক, আপনারা যা সামান্য ক্ষমতা পাওয়ার পরে তারা যে ধরনের ক্ষমতার অপব্যবহার করতেছে, বেশি ক্ষমতা পেলে কি না করতে পারে। ওই যে চার পাঁচ দিন আগে দেখলাম রাতাবাড়ির মাননীয় বিধায়ক বলছে যে মাইনরিটি মানুষ ভোট দেও বিজেপি রে, ভোট দেও। চার জুন, জুনের চার তারিখ রেজাল্ট, যদি কোনো মাইনরিটি সেন্টারে বিজেপির ভোট না দেখি ছয় তারিখ নাকি তাই জেসিবি পাঠাইবো মাইনরিটি মানুষের বাড়িয়ে বাড়িয়ে। ঠিকানা জানা আছে সবার, যে ঠিকানা পর্যন্ত জেসিবি পৌঁছায় দিব। আমি জানি না আমি আপনারা লিখে ওইটুকু বললাম না, প্রতিশ্রুতি দিতাম না আমি কি করতে পারবো, কিন্তু আমি এতটুকু কথা দিয়ার আজকের দিনে আপনারা যারা আমার আশীর্বাদ করিয়া আজকে যারা আমার এই যে ক্ষমতা দিতেছেন এই ক্ষমতাটা 100% আপনার জন্য সব সময় 24 ঘন্টা আপনারা প্রস্তুত থাকবো। আর এরকম হুমকি ধুমকি যারা দিতেছে তোমরা যত বড়ই ক্ষমতা হয়ে যাও, কাছাড় বা শিলচরের আমার সাধারণ নাগরিকের বিরুদ্ধে যদি এরকম হুমকি দেয় তাহলে এই যে নরম মানুষ আর গরম হইতে সময় লাগত না। কালবৈশাখী ঝড়ের ব্যাপক ক্ষতি পূর্বধলাইয়ের গঙ্গানগর ভুবন হিলে। কালবৈশাখী ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্বধলাইয়ের গঙ্গানগর ও ভুবন হিল গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার বিকেল 4টা নাগাদ গঙ্গানগর ও ভুবন হিল জিপি উপর দিয়ে প্রবল বেগে ঘূর্ণিঝড় বেয়ে যায়। এতে অনেকের ঘরের চাল উড়ে যায়, অনেকের বাড়ির গাছপালাও ভেঙে পড়েছে, নষ্ট হয়েছে ফসল আদিও। এদিকে এদিনের ঝড়ে গঙ্গানগর জিপির অজিত দাসের আরসিসি ঘরের চালের টিন ঝড়ের তুড়ে কয়েক মিটার দূরে গিয়ে পড়ে তার ঘর, রান্নাঘর সহ বারান্দা ও ঘরের মূল ঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তোমার কিতা করতা টিন আমরা ওই তো ওদিক থেকে বইয়াও আনছি গিয়া টিনে, এখন তো অজিত দাসের বাসা সবে গ্রামের সব বারো জন বাড়ি দেখো টিনটা খেতর মাঝে সবে গিয়ে আমরা টিনে আনলাম। এরপরে না তাই নাইলে আবার পরে কইলাম কইলাম তুমি কোন তোমার ব্যবস্থা যাও এরপরে না। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। কংগ্রেসের তুষ্টিকরণ রাজনীতি চরমে, শিলচরে বললেন পবিত্র মার্গেরিটা। ভোটের পর বিজেপি হুইল চেয়ারে বসবে দাবি শিলচর জেলা কংগ্রেসের। প্রচারের শেষ দিনে যুব মোর্চার বাইক র্যালি, শিলচরে সামিল সর্বানন্দ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।